বাংলাদেশের ব্যাংকগুলোকে চীনা কালো তালিকাভুক্তির তথ্য সঠিক নয়, বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংক ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভূমিকা রাখার আহ্বান। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অবাধে বিক্রি হচ্ছে প্রযুক্তিপণ্য, নেই নজরদারি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিদ্যুতের উৎপাদন বাড়ায় আর থাকছে না বেশি খরচের কুইক রেন্টাল, জ্বালানি বাঁচাতে বন্ধ হচ্ছে পুরনো কেন্দ্র, সময় লাগবে বিতরণ ব্যবস্থার উন্নতিতে। এবং দেশীয় মাছ ধরা পড়ায় নওগাঁয় জমজমাট মাছের আড়ত, আমদানি বাড়ায় দাম কিছুটা কম, বলছেন পাইকাররা।